নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের একটা স্লট চলে, তুমি বলবে আমি শুনবো। আজকে সেখানে বলবেন দেশের কয়লা মন্ত্রী, কিন্তু কি বললেন কয়লা চুরি বন্ধ করতে, কি বললেন তিনি, আসুন শোনাবো তার যৌক্তিকতা কতটা এবং সেখানে সত্যতাই বা কতটা। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। কয়লামন্ত্রী বললেন সিআইএসএফ কাজ করছে এবং তারা যে সমস্ত কয়লা চুরি হচ্ছে সেগুলো ধরে তারা লোকাল থানায় দিচ্ছে, লোকাল থানা সেটাকে এফআইআর করছে না, তাদের সদর্থক হতে হবে, অর্থাৎ যে কোনো রাজ্য সরকারকেই সদর্থক হতে হবে। আমরা কি ছবি দেখছি, কি ছবি আমরা দেখছি যে কয়লা কোথা থেকে চুরি হচ্ছে, সেখানে প্রশাসন কি করছে, এটা নিয়ে উঠেছে প্রশ্ন, সেই ছবি আমরা দেখাবো। এ দাদা, তার কথায় যুক্তিপূর্ণ কথা বলে তিনি যেটা মনে করেন, রাজ্য সরকার এফআইআর নিচ্ছে না, রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখাবো বারাবণী থানা আজই কতজন কয়লা চুরির অভিযোগে কতজনকে ধরলো এবং তারা তাদেরকে আদালতে নিয়ে গেল, এবং কয়লা চুরি হচ্ছে কীভাবে, ঠিক কোথা থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে এবং কারা করছে, সে ছবিও আমরা দেখাবো। এবং যেটা মন্ত্রী মশাই বলছেন যে কয়লা চুরির ক্ষেত্রে সিআইএসএফ কাজ করছে, অর্থাৎ সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স যারা আছে তারা কাজ করছে, সদর্থক হতে হবে রাজ্য সরকারকে, কিন্তু যে ছবি দেখা যাচ্ছে তাতে পরিষ্কারভাবে কয়লা খনি থেকে কয়লা কেটে নিয়ে আসা হচ্ছে অবৈধভাবে, অবশ্যই এটা কিন্তু সেন্ট্রাল ফোর্সের আওতায় পড়ে। তাহলে সে ঘটনা কিভাবে ঘটছে? আবার এমনও ছবি দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে সাইকেল করে কয়লা যাচ্ছে, সেগুলো অবৈধ কয়লা, যেহেতু কোনো কোল ডিপোর পারমিশন নেই আসানসোল সহ বিভিন্ন শিল্পাঞ্চলে, এবং সেখানে কয়লা যাচ্ছে, সে কয়লা অবৈধ, তার কোনো কাগজপত্র থাকছে না, সেটা অবশ্য রাজ্য সরকারের বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে কয়লা খনি থেকে কয়লা যে চুরি হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র সরকারের বিষয়, আর রাস্তার উপর দিয়ে যে চুরির কয়লা যাচ্ছে অথবা কোথাও জমা হচ্ছে সেটা রাজ্য সরকারের বিষয়। চল রা হ্যা, ইনভেস্টিগেশন ইজ অন, বাট বেসিক্যালি ইলিগাল माइनिंग वो कोल में हो, अदर माइंस में हो, रुकना काम है स्टेट गवर्नमेंट का। स्टेट गवर्नमेंट को बार बार हम नॉट, आई एम नॉट टॉकिंग ओनली अबाउट दिस स्टेट गवर्नमेंट, तो सभी स्टेट गवर्नमेंट को हम लिखते रहते हैं कि ऐसा ऐसा कुछ जो इंसिडेंट हमारे ध्यान में आता है, तो लॉ एंड ऑर्डर इज द बेसिकली सब्जेक्ट ऑफ द स्टेट गवर्नमेंट। वी आर रिक्वेस्टिंग देम एंड इवन to hear the government, I would like to request. देखिए सर, स्टेट गवर्नमेंट तो वैली कर रहे हैं कि इसलिए कि सेंट्रल का है माइंस, कोल माइंस का माइंस सेंट्रल का है जी, हम पकड़ते हैं। सिक्योरिटी तो सीआईएसएफ का है सर, सीआईएसएफ का सिक्योरिटी है, एफआईआर कौन करते हैं, तो कोर्ट में कौन लेके जाते हैं, ये तो इसमें बोलने का कोई तरीका ही नहीं है। एंड आई एम नॉट गोइंग टू डू एनी पोलिटिकल, आई डोंट वॉन्ट टू स्कोर एनी पोलिटिकल पॉइंट्स। माई परसेप्शन एंड माई थिंकिंग इज वेरी क्लियर, इलीगल माइनिंग चोरी चपाटी बंद होना चाहिए, इसके लिए सीआईएसएफ काम भी कर रहा है। सीआईएसएफ काम करने के बाद जो पकड़ते हैं उनको लोकली एफआईआर करना पड़ेगा ना, लब लोकल एफआईआर नहीं होता है तो लॉ एंड ऑर्डर किसके हाथ में है ये तो सब जानते हैं। इसलिए मैं निवेदन करता हूँ, ये तो राष्ट्र का संपत्ति है, राज्य का संपत्ति है, तो इसलिए ऐसे नहीं होना चाहिए, ये मेरा मानना है। जो कुछ भी हमको करना है हम करते ही रहेंगे टू स्टॉप द इलीगल माइनिंग एंड द थेफ्ट एवरीथिंग, बट बेसिकली डे टू डे जो ऐसे कुछ होते रहते हैं इसके लिए स्टेट गवर्नमेंट कदम उठाना चाहिए। দর্শক, আমরা যে ছবি দেখালাম সেখানে একবার আমরা দেখালাম যে ইসিএল এর খনি থেকে কয়লা চুরি হচ্ছে, প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষ নেমে কয়লা কাটছে এবং তারপর সেটা মাথায় করে নিয়ে আসা হচ্ছে। আবার এই ছবিও আমরা দেখালাম যে সিআইএসএফ এর সামনেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কয়লা লুট করছে শিল্পাঞ্চলে, এবং বিশেষত যে কলিয়ারিগুলিকে আমরা বলতে চাইছি, বঞ্জেমারি কলিয়ারি, ডাবর কলিয়ারি, ভানোরা, ওসিপি, কুনস্তরিয়া এরিয়ার বেশ কিছু কলিয়ারি, শ্রীপুর এরিয়ার বেশ কিছু কলিয়ারি এবং কালীপাহাড়ি, এবং বিশেষত যে সমস্ত কলিয়ারিগুলোকে প্যাচ দেওয়া হয়েছে সেখান থেকে তো আবার ট্রাকের স্টিকার বদল করেই কয়লা লুট হচ্ছে। অর্থাৎ খুব স্বভাবতই বলা যায় যে ছবিতে এবং অভিযোগে কয়লা চুরির ক্ষেত্রে কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুটোই আছে, এমনটাই প্রমাণ করতে চলেছে সিবিআই এবং ইডি। অর্থাৎ মন্ত্রীমশাই তিনি যদি এক পক্ষের কথা বলেন তাহলে কি কয়লা বন্ধ হবে শুধু রাজ্য সরকার সদর্থক হলে? তিনি কি দাবি করতে পারেন যে ইসিএল থেকে কয়লা লুট হবে না, বা ইসিএল থেকে কয়লা লুট হয় না, বা ইসিএল লোকরা তার সঙ্গে যুক্ত নেই?
আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।